হে জীব গোস্বামী পাদ, আপনি আমাকে কৃষ্ণ সেবা শিখিয়ে দিন, আমি কৃষ্ণ সেবা করতে চাই। জীব গোস্বামী পাদ জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? আগে আমার নাম দুঃখী কৃষ্ণদাস। রাধে রাধে। কি বললে যে? দুঃখী কৃষ্ণদাস। আরে বাবা, এ জগতে হয় যারা মায়ার দাস তারাই হয় দুঃখী, কিন্তু কৃষ্ণের দাস হতে পারলে আর কোনো দুঃখ থাকে না। না না গুরুদেব, আসলে কি জানেন, আমার আসল নাম দুঃখী আর আমার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণদাস, তাই যদি কেউ না জিজ্ঞাসা করে আমি দুটো একসঙ্গেই বলে দেই, দুঃখী কৃষ্ণদাস। ও, তা তোমার গুরুদেবের নাম কি বাবা? আগে আমার গুরুদেবের নাম, আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। কি কি বললে তুমি? তুমি হৃদয় চৈতন্যের শিষ্য? এই কে কোথায় আছিস? দুঃখীর জন্য জল এনে দে, দুঃখীকে বসবার জায়গা দে, দুঃখীর সেবার ব্যবস্থা কর। আজ আমার কি সৌভাগ্য, হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য এসেছে আমার কুটিরে। এই কে কোথায় আছিস? দুঃখীর সেবার আয়োজন কর। ও মায়া, যেই না বলেছে দুঃখী বলছে। আচ্ছা জীব গোস্বামী পাদ, মন দিয়ে শুনুন এবার, এবার মন দিন। জীব গোস্বামী পাদ, আপনি আমার গুরুদেবের নাম শুনে এত ব্যস্ত হলেন কেন? আমার প্রতি এত যত্ন আপনি করছেন কেন? ওরে বাবা, ভাগ্যবান রে, তুই যে বড় ভাগ্যবান, তুই হৃদয় চৈতন্যের কৃপা পেয়েছিস। ওরে, হৃদয় চৈতন্য যে সাধারণ কোনো ব্যক্তি নয় বাবা। সাথে সাথে কথা কর, তুই বড় ভাগ্যবান, তুই হৃদয় চৈতন্যের কৃপা পেয়েছিস। এইবার দেখুন, এই জন্যই শিক্ষা গুরুর চরণ আশ্রয় করতে হয়, কারণ শিক্ষা গুরুই আপনাকে চিনিয়ে দেবে দীক্ষা গুরুকে। দীক্ষা গুরু, গুরুকে মনুষ্য জ্ঞান না করিবে কখনো। গুরুর প্রতি যদি আপনার মনুষ্য বুদ্ধি চলে আসে, ভজন হবে না। আপনি যদি মনে করেন গুরুদেব আপনার সাধারণ ব্যক্তি একজন, তাহলে কিন্তু ভজন রাজ্যে পৌঁছতে পারবেন না। গুরুকে মনুষ্য জ্ঞান না করিবে কখনো, গুরু নিন্দা কভু কর্ণে না করিবে শ্রবণ, গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরু হলেন ভগবানের দূত, গুরুচরণ সেবা করলে ভগবানের দেখা পাওয়া যায়। দেখুন এবার শিক্ষা গুরুর কাজ কি, দেখুন। বলে, ওরে তোর বড় ভাগ্য, তুই হৃদয় চৈতন্যের কৃপা পেয়েছিস। জানিস ওই হৃদয় চৈতন্য নাম কি করে হয়েছিল তোর গুরুদেবের? না তো। শোন, তোর গুরুদেবের নাম ছিল হৃদয়ানন্দ। মন দিয়ে শুনুন কথাগুলো। যে বাড়ি যাবেন, দূরে বাড়ি, ধীরে ধীরে উঠে যাবেন, আস্তে কথা বলবেন না। এখানে একটা রাধে রাধে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হৃদয় চৈতন্য নাম কি করে হয়েছে মন দিয়ে শুনুন, কত সুন্দর। দেখুন, কখনো কখনো গুরুর থেকে শিষ্য বড় হয়ে যায়। কিসের দ্বারা মা? তার ভক্তির দ্বারা, কর্মের দ্বারা। তাই দেখুন মা বলছে কি, তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য কি করে হয়েছে জানিস? শোন, তোর গুরুদেবের নাম ছিল হৃদয়ানন্দ। তোর গুরুদেবের নাম ছিল হৃদয়ানন্দ। ওই যে নিচে, তোর গুরুদেবের নাম ছিল হৃদয়ানন্দ। ওই হৃদয়ানন্দের গুরুদেব ছিল গৌরীদাস পণ্ডিত। মন দিয়ে শুনুন, হৃদয় চৈতন্যের গুরুদেব কে ছিল? গৌরীদাস পণ্ডিত। আর হৃদয় চৈতন্য নাম ছিল না, পূর্বে নাম ছিল হৃদয়ানন্দ,
আর হৃদয়ানন্দ থেকে হৃদয় চৈতন্য কি করে হলো সেটি জীব গোস্বামী পাদ বলছে। কাকে বলছে? দুঃখীকে, দুঃখী কৃষ্ণদাসকে বলছে। শোন, তোর গুরুদেবের সব থেকে, তোর গুরুদেবের গুরুদেব ছিল গৌরীদাস পণ্ডিত। একদিন গৌরীদাস পণ্ডিত হৃদয়ানন্দকে বলছে, হৃদয়া, আমার তো বয়স হয়েছে, তাই আমি শেষবারের মতো আমার শিষ্য বাড়িতে সবাইয়ের সঙ্গে একটু দেখা করে আসতে চাই। আর যে কটা দিন আমি আশ্রমে থাকব না, সেই কটা দিন তুই আমার নিতাই গৌরের সেবা করবি, কেমন? যে কটা দিন আমি আশ্রমে থাকব না, সেই কদিন তুই আশ্রমে আমার নিতাই চাঁদ গৌরচাঁদের সেবা করবি। গৌরীদাস পণ্ডিতের পূজিত বিগ্রহ নিতাই চাঁদ আর গৌরচাঁদ, যারা অম্বিকা কালনায় গিয়েছেন, আমার সৌভাগ্য হয়েছে দর্শন করে আসবার, ঝলক দর্শন। তা মায়েরা, যে কদিন আমি থাকবো না, সেই কদিন তুই তো আমার সব থেকে প্রিয় শিষ্য, তাই আমার নিতাই গৌরের সেবার দায়িত্ব তোকে দিয়ে গেলাম। এই বলে গুরুদেব চলে গেলেন আর হৃদয়ানন্দের উপর দায়িত্ব দিয়ে গেলেন। কি গো মা, সবার উপর কি দায়িত্ব দেওয়া যায়? আপনার বাড়িতে পাঁচজন ছেলে থাকবে, কিন্তু ওই পাঁচজনের মধ্যে একজন শ্রেষ্ঠ থাকবে। সব ছেলে কি সমান? ওই পাঁচজনের মধ্যে একটা ছেলে আপনার শ্রেষ্ঠ থাকবে, আর আপনি তাকেই সব কিছুর কাজের দায়িত্বটা দেবেন। তাই আজকে অনেক শিষ্য থাকা সত্ত্বেও হৃদয়ানন্দের উপর দায়িত্ব দিলেন। কেন না, সব থেকে গুণী শিষ্য হলেন হৃদয়ানন্দ, তাই দায়িত্ব দিয়ে চলে গেলেন গৌরীদাস পণ্ডিত। এইবার হৃদয়ানন্দ শুরু করলো নিতাই গৌরের সেবা। দেখতে দেখতে দিন যায়। একদিন গুরুদেব অনুপস্থিত থাকাকালীন মহাপ্রভুর ঝুলনোৎসব তিথি আগমন ঘটেছে, মানে ঝুলনোৎসব হবে। এবার হৃদয়ানন্দ চিন্তা করছেন, গুরুদেব যখন আমাকে দায়িত্ব দিয়ে গেছে, তাহলে গুরুদেব তো এখন নেই, কিন্তু আশ্রমে তো অনুষ্ঠান করতেই হবে, তাহলে অনুষ্ঠান করতে গেলে গুরুদেব প্রত্যেকবারে যা যা করে আমাকেও তাই তাই করতে হবে। এই বলে হৃদয়ানন্দ কি করেছে বাবা, পত্র লিখে শিষ্যদের বাড়িতে আমন্ত্রণ পত্র পাঠিয়ে দিয়েছে, মানে গুরু ভাইদের বাড়িতে আমন্ত্রণ পত্র পাঠিয়ে দিয়েছে। দেখুন, গুরুদেব নেই, গুরুদেবের অবর্তমানে শিষ্য কাজগুলো করছে, এটাই তো হওয়া উচিত, তা করছে। এইবার যেই দিন ঝুলন উৎসব, ধরুন আগামীকাল ঝুলন উৎসব, তার আগের দিন গৌরীদাস পণ্ডিত আশ্রমে চলে এসেছে। এইবার পথ পরিশ্রমে ক্লান্ত গুরুদেব কোনো কথা না বলে কোনো রকমে প্রসাদ পেয়ে গুরুদেব, কোনো আলোচনা হলো না সেদিন, কারণ গুরুদেব তো ক্লান্ত, বার্ধক্যকাল, বার্ধক্য বয়স বৃদ্ধ হয়েছে, তাই পথ পরিশ্রমে ক্লান্ত। অনুষ্ঠানের কোনো আলোচনাই হলো না হৃদয়ানন্দের সঙ্গে। গুরুদেব সেবা করে শয়নে গেলেন, আর এতদিন গুরু সেবা করতে পারেনি হৃদয়ানন্দ, কারণ প্রত্যেক দিন সে গুরু সেবা করে, কিন্তু গুরুদেব অনুপস্থিত ছিলেন, তো তাই গুরু সেবা তার হয়নি বাবা। তাই আজকে অনেক দিন পর গুরুচরণ পেয়ে হৃদয়ানন্দ কি করেছে দেখুন, গুরুদেবের রাঙা চরণ দুটি নিজের কোলে তুলে নিয়ে চরণ সেবা করছে। না জানি পথ পরিশ্রমে আমার গুরুদেব কত ব্যথা পেয়েছে। এই বলে সারা রাত বসে বসে গুরুর চরণে চরণ সেবা করছে। আর ওই চরণ সেবা করতে করতে ওই হৃদয়ানন্দের নয়নের জল গুরুদেবের চরণে পড়েছে। আর যেই চরণে পড়লো যেই না চরণে পড়েছে, অমনি গৌরীদাস পণ্ডিতের ঘুমটা ভেঙে গেছে। হৃদয়া, তুই এখনো ঘুমোতে যাসনি বাবা, তুই এখনো বসে বসে আমার চরণ সেবা করছিস, যা বাবা যা, ঘুমোবি যা, যা। গুরুদেব, আজকে যে আমার ঘুম আসছে না গুরুদেব, আজকে যে আমার কিছুতেই ঘুম আসছে না। কেন রে গুরুদেব, আজকে রাত্রিটা পেরিয়ে গেলেই তো আগামীকাল প্রভুর ঝুলন উৎসব তিথি। জানেন গুরুদেব, আপনার অনুপস্থিতিতে আমি গুরু ভাইদের বাড়িতে পত্র লিখে আমন্ত্রণ পাঠিয়েছি। বাবা বাবা, ভালোই করেছিস, ভালোই করেছিস বাবা। তা পত্রে কি লিখেছিস একটু পড়ে শোনা তো। দেখুন মায়েরা, গুরুচরণে অপরাধ হয়ে যায়,
সামান্য ভুলে। কি পত্রটি লিখেছি যে একটু পড়ে শোনা। হৃদয়ানন্দ চরণ তলে বসে পত্র পড়ছে, দেখুন লিখেছে কি। হে শিষ্যবর্গ, প্রত্যেক দিনের প্রত্যেক বছরের ন্যায় এবছরও মহাপ্রভুর ঝুলনোৎসব তিথি উদযাপন হবে, তাই তোমরা যে যেমন পারবে সহযোগিতা করে ঝুলনোৎসব তিথিটাকে উদযাপন করবে। ইতি গৌরীদাস পণ্ডিত। এবার আপনারা বলুন ভুলটা কোথায়। ইতি গৌরীদাস পণ্ডিত। দেখুন আপনি কাউকে পত্র দিলে হয় আপনার নাম লিখুন, নইলে যার নাম লিখবেন তার অনুমতি নিয়ে লিখতে হবে। কিন্তু হৃদয়ানন্দ অপরাধটা ওখানেই করে ফেলেছিলেন, ও নিজের নাম না লিখে ও গুরুদেবের নাম গুরুদেবের অনুমতি না নিয়ে পত্রে লিখেছেন ইতি গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিত বলল, বা হৃদয়া বা, কিছুদিনের মতো সেবার দায়িত্ব আশ্রমের দায়িত্ব তোকে দিয়েছিলাম, আর এই কিছুদিনেই তুই নিজেকে গুরুর আসনে বসিয়ে ফেলেছিস। হ্যাঁ, তুই নিজেকে গৌরীদাস পণ্ডিত বানিয়ে ফেলেছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার আশ্রম থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। যে নিজেকে গুরুর আসনে বসায় তার মুখ আমি দেখতে চাই না, বেরিয়ে যা এখান থেকে। আপনি আমাকে শাস্তি দিন গুরুদেব, আপনি আমাকে শাস্তি দিন। আমার আমি যে হাত দিয়ে ভুলটা করেছি, আমার এই হাতটা যেন খসে পড়ে যায় গুরুদেব। কিন্তু কিন্তু আপনি আমাকে চরণ ছাড়া করে দেবেন না গুরুদেব। কেউ না জানলেও আপনি জানেন গুরুদেব। আমার হৃদয় মন্দিরে, আমার হৃদয় সিংহাসনে, আমি দেবতার আসনে যদি কাউকে বসিয়ে থাকি সেটা আপনি গুরুদেব। কিন্তু আপনি আমায় তাড়িয়ে দিলে আমার যে নরকেও জায়গা হবে না গুরুদেব, আমার যে জীবনটা অন্ধকার হয়ে যাবে গুরুদেব, আমার যে জীবনটা অন্ধকার হয়ে যাবে। চরণটা ছেড়ে দে বলছি, তোর ওই পাপ হাত দিয়ে তুই আমার চরণ স্পর্শ করবি না, আমার চরণে হাত দিবি না হৃদয়া, বেরিয়ে যা। তোর মুখ যেন আমাকে আর দেখতে না হয়, তোর মুখ যেন আমাকে আর দেখতে না হয়, চলে যায় এখান থেকে। না 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 গুরুদেব না। ও তুই যাবি না তাহলে, তুই যাবি না, বেশ তোকে যেতে হবে না, তুই থাক আমি চলে যাই। এই বলে যাই না গুরুদেব বিছানা ছেড়ে উঠে যেতে যাবে, অমনি হৃদয়ানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। না গুরুদেব,
আপনি কেন চলে যাবেন? অন্যায় যখন আমি করেছি, আমি আমি চলে যাব গুরুদেব। আর এই মুখ আপনি কোনোদিন দেখতে পাবেন না গুরুদেব। আমি অনেক 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 দূরে চলে যাব। আমি চলে যাব। ভক্তমণ্ডলী, এই গুরু ভক্তির জোরে তারা আজও অমর হয়ে আছে মা গো। দেখুন হৃদয়া হৃদয়ানন্দ চলে যাচ্ছে, আর মনে মনে ভাবছে প্রাণ আর রাখবো না, কার লাগি রাখবো প্রাণ? যদি প্রাণ থাকতে দেবতার সেবায় না লাগতে পারি, এই প্রাণ আমি কিসের লাগে রাখবো? তাই ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি প্রাণ বিসর্জন দেব। তাই হৃদয়ানন্দ ছুটতে ছুটতে যাচ্ছে গঙ্গায় ঝাঁপ দেবে বলে। কিন্তু বাবা, ভোর হয়ে এসেছে, এই যে পত্র পাঠিয়েছিল বাবা, সেই শিষ্যরা কি করেছে? গুরু ভাই যারা, তারা ওপার থেকে নৌকাতে করে চাল ডাল সবজি যে যা পেরেছে, আশ্রমে অনুষ্ঠান হবে তাই পত্রের আমন্ত্রণ লিপি পেয়ে যে যা পেরেছে নৌকাতে করে আনছে। আর ভোরের অন্ধকার, গৌরীদাস পণ্ডিতের ঘাট চিনতে পারছে না, হঠাৎ দেখলেন কে যেন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? কে? হৃদয়ানন্দ, আত্মহত্যা করবে বলে। আর অন্ধকারে দেখতে না পেয়ে বলছে, ও ভাই ভাই, বলছে একটু বলো না গো, গৌরীদাস পণ্ডিতের ঘাট কোনটা, আশ্রমের ঘাট কোনটা? যেই না জিজ্ঞাসা করেছে, অমনি হৃদয়ানন্দ ভুলে গেছে, গুরুদেব যে তাড়িয়ে দিয়েছে এটা ভুলে গিয়েই বলে উঠলেন, আমার গুরুদেবের আশ্রম, আমার গুরুদেবের আশ্রম তো এইটাই, আমার গুরুদেবের আশ্রম, এইটাই আমার গুরুদেবের আশ্রম। যেই না বলেছে এটাই আমার গুরুদেবের আশ্রম, এটাই আমার গুরুদেবের আশ্রম, যেই না বলেছে, অমনি ওই গুরু ভাই সকল বলে উঠলো, ও ভাই, ও ভাই, একটু গুরুদেবকে গিয়ে বলে দাও না, একটু গুরুদেবকে গিয়ে বলে দাও না, আমরা সবাই চাল ডাল নিয়ে এসেছি, এগুলো নিয়ে যাওয়ার জন্য কাউকে পাঠিয়ে দিতে। যেই না বলেছে এই কথা, অমনি হৃদয়ানন্দ কি করেছে? অমনি হৃদয়ানন্দ সব কিছু ভুলে গেছে, গুরুদেব যে তার মুখ দেখবে না বলেছে, তাকে যে তাড়িয়ে দিয়েছে, সব কিছু ভুলে গিয়ে ছুটতে ছুটতে চলেছে গুরুদেব। Oh.
সামনে ছুটতে ছুটতে যাচ্ছে গুরুদেবকে ডাকবে বলে, হঠাৎ মনে পড়েছে, এই রে আপনারা বসুন বসুন, আপনারা বসুন, এখানে চিৎকার নয়, ভাবে জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বসুন। ও মাইরা, আপনাদের মন সব ওই দিকে চলে গেছে, ঘাড়গুলো বারবার ঘুরছে, আর মন চঞ্চল হয়ে গেলে ইষ্ট দেবতার সঙ্গে দর্শন হবে না, বসুন চুপ করে একটু। কি বললাম? ডাকতে গেলেন গুরুদেবকে, আবার থেমে গেলেন, মুখটা ঢেকে দিলেন, না না আমার মুখ তো গুরুদেব দেখবে না বলেছে, আমি যদি গুরুদেবের সামনে গিয়ে আবার দাঁড়াই গুরুদেব আবার ক্রোধান্বিত হবে, রেগে যাবে, ওনার বয়স হয়ে গেছে, আমি এই বৃদ্ধ বয়সে ওনাকে আর কষ্ট দিতে চাই না, তাই ডাকতে গিয়েও ডাকতে পারলেন না। এমন সময় দেখলেন আর এক গুরু ভাই আশ্রমের বাইরে এসেছে, অমনি হৃদয়ানন্দ বলল, ও ভাই ভাই গুরুদেবকে গিয়ে একটু বলে দাও না, ওই গঙ্গার ঘাটে সব ভাই গুরু ভাইরা এসেছে চাল ডাল শাক সবজি নিয়ে, একটু গুরুদেবকে বলে দাও না কয়েকজনকে পাঠিয়ে দিতে ওই দ্রব্যগুলো এখানে আনার জন্য। এইবার সেই গুরু ভাই গিয়ে গুরুদেবকে ডাকছেন, গুরুদেব গুরুদেব গুরু ভাইরা সব এসেছে চাল ডাল সবজি নিয়ে, আপনি কয়েকজনকে একটু যাবার অনুমতি দিন ওখানে, আর ওখানে হৃদয়ানন্দ রয়েছে আর কয়েকজনকে পাঠিয়ে দিন, ব্যাস। যেই বলেছে হৃদয়ানন্দ রেগে আছে ওখানে, গুরুদেব প্রধান্বিত হয়ে বলে উঠলেন, শোন ওই হৃদয়ানন্দকে গিয়ে বলে দিস ওই দ্রব্য দিয়ে আমি আমার গৌর হরির সেবা দেব না। এইবার বলুন মায়েরা, শিষ্য কতটা ব্যথা পাবে যখন ওই গুরু ভাই গিয়ে হৃদয়ানন্দকে বললেন, ও ভাই জানি না গুরুদেবের সঙ্গে তোমার কি মান অভিমান হয়েছে, গুরুদেব বলেছে ওই দ্রব্যের প্রতি তোমার নজর পড়েছে, ওই দ্রব্য দিয়ে গৌর হরির সেবা দেবে না। হা গৌর হরি, ওহে গৌর হরি, ওহে গৌর হরি, আমি এমন পাপি, আমি এমন পাপি, ওহে দয়াময়, আমার জন্য তোমার সেবা হবে না গৌর হরি, ওহে কৃপা, আমার জন্য তোমার সেবা, ওহে কৃপা ও গুরু ভাই, তোমরা আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করেছি বলে তোমাদের সেবার দ্রব্য গৌর হরির সেবায় লাগবে না। গুরু ভাইরা বলে উঠলেন, হৃদয়া আমরা তো গৌর হরির সেবা দেবার জন্যই এনেছি এগুলো, তাহলে কি এগুলো সেবায় লাগবে না? ও ভাই শোনো না, আমার জন্য তোমরা কেন অপরাধী হবে, তোমরা যখন গৌর হরির সেবার জন্য এনেছো, এসো না এই গঙ্গার ঘাটেই আমরা ঝুলন উৎসব উদযাপন করি। ও মায়েরা, একদিকে হৃদয়ানন্দ গঙ্গার ঘাটে ঝুলন উৎসব উদযাপন করছে অন্যান্য ভক্তদের নিয়ে, আর ওখানে গুরু আশ্রমে নিতাই গৌরের আশ্রমে গৌরীদাস পণ্ডিত তার শিষ্যদেরকে নিয়ে ঝুলন উৎসব উদযাপন করছে। ঘটনাটা কি ঘটবে দেখুন বাবা, নিতাই গৌরকে সিংহাসন থেকে দোলনায় বসানো হলো, সিংহাসনে তো ওনারা থাকেন, সিংহাসন থেকে নামিয়ে এনে ফুলের দোলনা সাজিয়ে নিতাই গৌরকে বসানো হয়েছে, আর ভক্তরা ঘিরে ঘিরে নিতাই গৌরকে দোলা দিচ্ছে, সবাই ঘিরে ঘিরে গাইছে,
এমন সময় দোলনায় দোলা দিতে দিতে দেখছে নিতাই গৌর নেই। গুরুদেব 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 গুরুদেব, নিতাই গৌরকে সিংহাসনে দেখতে পাচ্ছি না, নিতাই গৌর নেই সিংহাসনে। গৌরদাস বলল, সিংহাসনে নেই তাহলে কি মন্দিরের ভেতরে চলে এলো? অমনি গুরুদেব তাড়াতাড়ি করে মন্দিরের দরজা খুলে দেখলেন, মন্দিরের মধ্যেও নেই। গৌর হরি গৌর হরি গৌর হরি, ওহে গৌর হরি চারিদিক খুঁজতে লাগলেন গৌরীদাস পণ্ডিত, নিতাই গৌরকে খুঁজে পাচ্ছে না মা। বার্ধক্যকাল তো হাতে লাঠি ছাড়া গৌরীদাস পণ্ডিত চলতে পারে না, আবার হাতে লাঠি নিয়ে চোখের জলে ভাসতে ভাসতে, হা নিতাই হা গৌর, হা নিতাই হা গৌর বলে খুঁজে বেড়াচ্ছে। আর খোঁজ করতে 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 গঙ্গার ঘাটে উপস্থিত হলেন গৌরীদাস পণ্ডিত। আর এসে দেখলেন গঙ্গার ঘাটে বহু ভক্তের ভিড়। গৌর হরি, এই ভিড়ের মধ্যে কোথায় খুঁজবো তোমায়, এই ভিড়ের মধ্যে কোথায় খুঁজবো? আর খোঁজ করতে 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 হঠাৎ দেখলেন হৃদয়ানন্দ বসে আছে, ঝরঝর করে হানি তাই হা গৌর বলে কাঁদছে। আর গৌরীদাস পণ্ডিত দূর থেকে দর্শন করছে ওই হৃদয়ানন্দের হৃদয় মন্দিরে, ওই হৃদয় মন্দিরে হৃদয়ের দোলনায় নিতাই গৌর বসে আছে। আমার দয়া দেখছে কি গুরুদেব, হৃদয়ানন্দ তো বুঝতে পারছে না, দেখছে কি গুরুদেব লাঠি হাতে আসছে তার দিকে ধেয়ে। অমনি হৃদয়া চিন্তা করছে, গুরুদেব বুঝি আমাকে প্রহার করতে আসছে। আর যখনই লাঠি নিয়ে আসছে গুরুদেব, অমনি হৃদয়া গুরুদেবকে দর্শন করে ছুটতে ছুটতে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। ও গো গুরুদেব, হ্যাঁ
গুরুদেব, আপনি আমাকে যত খুশি প্রহার করুন গুরুদেব, আপনার ওই হাতের লাঠিটা দিয়ে আপনি যত খুশি আমাকে মারুন গুরুদেব, কিন্তু আমাকে চরণ চরণ করে দেবেন না। যেই নাই কথা বলছে হৃদয়ানন্দ, গৌরীদাস পণ্ডিত চিন্তা করছে যার হৃদয়ে নিতাই গৌর বসে আছে সে কিনা আমার চরণ ধরেছে, অমনি গৌরীদাস পণ্ডিত বলছে হৃদয়া চরণটা ছেড়ে দে। আর হৃদয়ানন্দ ভাবছে আমি আমার পা হাত দিয়ে স্পর্শ করেছি বলে তাই হয়তো গুরুদেব আমায় দূরে সরিয়ে দিচ্ছে। হৃদয়ানন্দ বলছে গুরুদেব আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি যে পাপি আমি ভুলে গেছি, আমার এই পাপ হাত দিয়ে আপনার পবিত্র চরণ আমি স্পর্শ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, আমি আমার জল দিয়ে চোখের জল দিয়ে তোমার চরণটা ধৌত করে দেব গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওরে আজ আমি কাঙাল হয়ে তোর কাছে এসেছি বাবা। কি সব বলছেন গুরুদেব? হ্যাঁ, একদিন আমি ধনে ধনী ছিলাম, আজ আমি ভিখারি হয়ে তোর কাছে ভিক্ষা করতে এসেছি। কি সব বলছেন গুরুদেব? ওরে হ্যাঁ, আমায় একটা বস্তু ভিক্ষা দিবি বাবা, আমি নিতাই গৌরের শিষ্য হয়ে নিতাই গৌরকে আমার হৃদয়ের মন্দিরে বসাতে পারিনি, তুই কি এমন সম্পদ দিয়ে নিতাই গৌরকে ভালোবেসেছিস যে নিতাই গৌর আমার মন্দিরের সিংহাসন ছেড়ে তোর হৃদয়ে মন্দিরে এসে বসে আছে হৃদয়া। আমি যে আজকে কাঙাল হয়ে গেছি, আমার মন্দিরে নিতাই গৌর নেই হৃদয়া, আমি যে কাঙাল হয়ে গেছি, তাই আমি গুরু হয়ে তোর কাছে ভিক্ষা চাইছি হৃদয়া, আমায় গৌর গৌর ধন ধন ভিক্ষা ভিক্ষা দে, দে রে ধন ভিক্ষ ভিক্ষ দে, দে রে আমায় গো গৌর ধনে আমায় ভিক্ষা
আপনাদের মধ্যেও তো গৌর প্রেম রয়েছে, যার জন্য আপনারা এই আসনটাতে এসে বসে আছেন। আপনাদের ভেতর থেকে আমাকে একটু গৌর ভক্তি দান করুন, আমি যেন হা নেতায় হা গৌর বলে যেন কাঁদতে পারি। জীবনের শেষ দিন পর্যন্ত যেন তার গুণ মহিমা বর্ণনা করতে করতে যেন এই পৃথিবী ছেড়ে চির বিদায় নিতে পারি। আরে দেখে বাঁধনে বেঁধেছিস তাকে বল না, আমি গুরু হয়ে যা পারিনি তুই শিষ্য হয়ে পেরেছিস, আমায় গৌর প্রেম ভিক্ষা দে। ওরে আমি গুরু হয়ে যা পারিনি তুই শিষ্য হয়ে তাই করেছিস হৃদয়া, তাই আজ থেকে তোর নাম হৃদয়ানন্দ নয়, যা হৃদয়ে চৈতন্য বিরাজ করে আজ থেকে আমি তার নাম রাখলাম হৃদয় চৈতন্য নিতাই গৌর হরি হরি বল। আজ থেকে তোর নাম হৃদয় চৈতন্য, আজকে জীব গোস্বামী পাদ বলছে ওরে দুঃখী কৃষ্ণ দাস, তুই সেই হৃদয় চৈতন্যের কৃপা পেয়ে আমার কাছে এসেছিস, যে হৃদয় নিতাই গৌরকে বসিয়েছে, আজ তুই তার কৃপা পেয়েছিস। তুই তো খুব ভাগ্যবান রে, বল বাবা বল তুই কি চাস, যা চাইবি তাই দেব বল কি চাস। তখন দুঃখী কেঁদে বলে গুরুদেব আপনি আমায় কৃষ্ণ সেবা শিখিয়ে দিন, আমি কৃষ্ণ সেবা করতে চাই। বলে শোন, কৃষ্ণের তো বহু প্রকারের সেবা আছে, 64 প্রকার সেবা আছে, আর এতগুলো সেবার মধ্যে সহজ সেবা আমি তোকে দেব। এই নে ঝাড়ু, এই ঝাড়ু নিয়ে গিয়ে তুই রোজ কুঞ্জ মন্দির ঝাড়ু দিবি, এটাই হবে তোর গোবিন্দ সেবা। আর শোন, আজ থেকে তোর এই পুরুষ ভাবটা তোকে ত্যাগ করতে হবে, তোকে মনে করতে হবে তুই একজন বৃন্দাবনের গোপী, তুই যে পুরুষ এটা মনে আনলে ভজন হবে না, তোকে মনে করতে হবে তুই এক গোপী। আজ অষ্টসখীর অনুগাত্যে আজ থেকে ভজন রাজ্যে আমি তোর নাম রাখলাম কনক মঞ্জরী। কটা নাম?